বিপদ বাঢ়িল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার। মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার বিরুদ্ধে গোচর রুজু ইডির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পত্নীক অবৈধভাবে ভূমি আবন্তনের অভিযোগ। মহীশূর নগর উন্নয়ন প্রাধিকরণ কেলেঙ্কারিত মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার বিরুদ্ধে অবৈধ ধনের লেনদেনের গোচর রুজু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে। মহীশূর নগর উন্নয়ন প্রাধিকরণ কর্তৃপক্ষই মুখ্যমন্ত্রীর পত্নীক অবৈধভাবে ভূমি আবন্টন দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। কেন্দ্রীয় সংস্থাটোয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার পত্নী পি এম প্রভাতি, ফুলখালী মল্লিকার্জুন স্বামী আর দেবরাজুর বিরুদ্ধেও গোচর রুজু করেছে। মহীশূরের লোকায়ুক্ত আরক্ষী 27 সেপ্টেম্বরত এই আটাইকেজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছিল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী আর পরিয়ালের সদস্য সকল বিজেপির দিনের ভূমি বিনিময় আসনির জড়িয়ে লাভবান হওয়ার অভিযোগ। দেবরাজু নামের লোকজনে সিদ্ধারামায়ার খুলখালী মল্লিকার্জুন স্বামীক মহীশূরের বাহিরের 3.16 একর মাটি বিক্রি করেছিল। মহীশূরের বাহিরের সেই মাটি মহীশূর নগর উন্নয়ন প্রাধিকরণের অধীনত শহরের মাঝমজিয়ার 14টাক মাটির প্লটের সঙ্গে বিনিময় করা হয়েছিল। শহরের মাঝমজিয়ার সেই লোভনীয় মাটি আবন্টন দিয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পত্নীক। এই অবৈধ বিনিময়ের ফলত সরকারের 56 কোটি টাকা লোকসান হওয়ার অভিযোগ। পত্নীর নামত অবৈধভাবে ভূমি আবন্টন দিয়াক লয়ে সিদ্ধারামায়ালয় উঠিছিল অভিযোগের আঙুলি। এইসমূহ তথ্যত পতিয়ন গিয়ে কর্ণাটকের রাজ্যপালে সিদ্ধারামায়ার বিরুদ্ধে গোচর রুজু সম্মতি দিছিল। কিন্তু রাজ্যপালের সম্মতিক উচ্চ ন্যায়ালয়ত প্রত্যাহ্বান জানায়ও সিদ্ধারামায়া নাপালে সকাহ। উচ্চ ন্যায়ালয়েও রাজ্যপালের সম্মতি গ্রাহ্য করার পিছতে অবশেষত ইডিয়ে রুজু করলে গোচর। অবৈধ ধনের লেনদেন প্রতিরোধী আইনের ধারাত ইডিয়ে সিদ্ধারামায়ার বিরুদ্ধে গোচর রুজু করেছে। ইয়ার ফলত মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়াক সোধা পোছার সমন জারি করার মুখ্যমন্ত্রীর সকল সম্পত্তি একলগ করে তদন্ত করব অনুসন্ধানকারী সংস্থাটোয়ে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ। বিপদ বাঢ়িল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার। মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার বিরুদ্ধে গোচর রুজু ইডির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পত্নীক অবৈধভাবে ভূমি আবন্টনের অভিযোগ। মহীশূর নগর উন্নয়ন প্রাধিকরণ কেলেঙ্কারিত মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার বিরুদ্ধে অবৈধ ধনের লেনদেনের গোচর রুজু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে। মহীশূর নগর উন্নয়ন প্রাধিকরণ কর্তৃপক্ষই মুখ্যমন্ত্রীর পত্নীক অবৈধভাবে ভূমি আবন্টন দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। কেন্দ্রীয় সংস্থাটোয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার পত্নী পি এম প্রভাতি, ফুলখালী মল্লিকার্জুন স্বামী আর দেবরাজুর বিরুদ্ধেও গোচর রুজু করেছে। মহীশূরের লোকায়ুক্ত আরক্ষী 27 সেপ্টেম্বরত এই আটাইকেজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছিল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী আর পরিয়ালের সদস্য সকল বিজেপির দিনের ভূমি বিনিময় আসনির জড়িয়ে লাভবান হওয়ার অভিযোগ। দেবরাজু নামের লোকজনে সিদ্ধারামায়ার খুলখালী মল্লিকার্জুন স্বামীক মহীশূরের বাহিরের 3.16 একর মাটি বিক্রি করেছিল। মহীশূরের বাহিরের সেই মাটি মহীশূর নগর উন্নয়ন প্রাধিকরণের অধীনত শহরের মাঝমজিয়ার 14টাক মাটির প্লটের সঙ্গে বিনিময় করা হয়েছিল। শহরের মাঝমজিয়ার সেই লোভনীয় মাটি আবন্টন দিয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পত্নীক। এই অবৈধ বিনিময়ের ফলত সরকারের 56 কোটি টাকা লোকসান হওয়ার অভিযোগ। পত্নীর নামত অবৈধভাবে ভূমি আবন্টন দিয়াক লয়ে সিদ্ধারামায়ালয় উঠিছিল অভিযোগের আঙুলি। এইসমূহ তথ্যত পতিয়ন গিয়ে কর্ণাটকের রাজ্যপালে সিদ্ধারামায়ার বিরুদ্ধে গোচর রুজু সম্মতি দিছিল। কিন্তু রাজ্যপালের সম্মতিক উচ্চ ন্যায়ালয়ত প্রত্যাহ্বান জানায়ও সিদ্ধারামায়া নাপালে সকাহ। উচ্চ ন্যায়ালয়েও রাজ্যপালের সম্মতি গ্রাহ্য করার পিছতে অবশেষত ইডিয়ে রুজু করলে গোচর। অবৈধ ধনের লেনদেন প্রতিরোধী আইনের ধারাত ইডিয়ে সিদ্ধারামায়ার বিরুদ্ধে গোচর রুজু করেছে। ইয়ার ফলত মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়াক সোধা পোছার সমন জারি করার মুখ্যমন্ত্রীর সকল সম্পত্তি একলগ করে তদন্ত করব অনুসন্ধানকারী সংস্থাটোয়ে। নিউজ ডেস্ক,
নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।